আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি রেসিপি ফর ইউ আজকে আমি চলে এসেছি মজাদার কুলফি রেসিপি নিয়ে যা বানাতে কোনো কনডেন্স মিল্ক লাগবে না হুইপড ক্রিম লাগবে না এমনকি আমি এটা বানাতে পাউডার দুধ ইউজ করেছি তো চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে আমি প্রথমেই একটি পাত্রে দুই কাপ পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর্থ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা একটু মিশিয়ে নিব এরপরে আমি দিয়ে দিব কাজু বাদাম পেস্ট করে দিয়ে দিচ্ছি আমি প্রায় ওয়ান বাই ফোর্থ কাপ মতো কাজু বাদাম পেস্ট করে দিয়ে দিচ্ছি এখানে আপনারা বাদাম ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ চিনি ফ্লেভারের জন্য দিচ্ছি দারচিনি আর দুইটা সাদা ফল দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না বলক আসে আর এটা নাচাড়া করতে হবে যাতে পাতিলের তলায় লেগে নেওয়া যায় কিছুক্ষণ নাচাড়া করার পর আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে আমি দুধের সাথে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার একটু কিছুক্ষণ পরে দেখতে পাবো যে দুধে অনেক ভাব চলে আসছে অর্থাৎ এটা অনেক ঘন হয়ে গেছে এটা ঘন হয়ে গেলে আমরা চুলাটা বন্ধ করে দেবো চুলাটা বন্ধ করে আমরা এই দুধের মিশ্রণটা একটি বাটিতে ঢেলে রাখব, যাতে মিশ্রণটা ঠান কিছুটা ঠান্ডা হয়ে যায় মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা ব্লেন্ডারে ঢেলে তা দুই থেকে তিন মিনিট ডেন্ড করে নিব যাতে আইসক্রিম জমার পর এটা যেন শক্ত হয়ে না যায় সেই জন্যেই আমরা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এর অর্ধেকটা আমি একটা বাটিতে নিয়ে দুই টেবিল চামচ চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার আনার জন্য আর এছাড়াও আপনারা কোকো পাউডার ইউজ করতে পারবেন এখানে আর এ সময়ে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাও অ্যাডজাস্ট করে নেবেন তারপরে সব কিছু মিক্স করে আমি একটাই আইসক্রিম মোল্ডে এগুলো ঢেলে নিব এটা কোনো আপনারা বাটিতেও বা অন্য কোনো বক্সেও ভরে আইসক্রিম জমাট বাঁধার জন্য রাখ রেখে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি সবগুলো মোল্ডে ঢেলে নিচ্ছি এই আইসক্রিম খেতে আসলেই খুব সুস্বাদু আর এটা তৈরি কর করাও অনেক ইজি বাসাতে আমি বাদ বাকি আইসক্রিমের মিক্সচারগুলো এই মোল্ডে ঢেলে নিচ্ছি আর এক্সট্রা যেগুলো আছে সেগুলো আপনারা অন্য কোনো বাটিতে ঢেলে নিতে পারেন কি আপনাদের যদি আইসক্রিম মোল্ড আরও এক্সট্রা থাকে তো সেখানেও ঢেলে নিয়ে ফ্রিজে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য জমাট বাঁধার জন্য রেখে দিতে হবে এই আইসক্রিম জমাট বাড়তে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার মতন আমার সময় লেগেছিল আইসক্রিম জমে গেলে আমরা এটাকে গরম পানির মধ্যে একটু চুবিয়ে নিব আর না হলে ট্যাপের পানীয় মধ্যেও কিছুক্ষণ চুবিয়ে রাখার পর আইসক্রিমটা আমরা ইজিলি বের করে আনতে পারবো আইসক্রিম মোল্ড থেকে না হলে কিন্তু সহজে বের হবে না আইসক্রিমগুলো তো বের করার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন তো তৈরি হয়ে গেছে আমার ক্রিমি আইসক্রিম বা ক্রিমি আইসক্রিম কুলফি যা আমি দুটি ফ্লেভারের করেছি বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ